মক্কায় অবস্থানকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ সম্পন্ন হয় তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় 6 বছরের শিশু ছিলেন না, বরং প্রাপ্তবয়স্কা কুমারী ছিলেন। এই পর্বে দ্বিতীয় মতের সপক্ষে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে বিবাহ করার পরামর্শ দিয়েছিলেন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাওলা ছিলেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর উসমান বিন মাজউন ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্য ভাই। সেই সূত্রে খাওলা ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবি। ঘটনাটির উল্লেখ আছে ইবন সাদের তাবাকাতে, ইমাম আহমদ বিন হাম্বালের মুসনাদে, তাছাড়া ইবেন আবি আসিমের তাবারানি এবং আল বাইহাকির সুনান আল বাইহাকিতেও এর উল্লেখ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর কোনো এক সময় খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করছেন না কেন? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাকে বিয়ে করব? খাওলা বললেন, কুমারীও হতে পারে, বিধবাও হতে পারে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমারী মেয়েটিকে আর বিধবা নারীটিকে? এর উত্তরে খাওলা বললেন, কুমারী হলো আয়েশা আর বিধবা হলো সাউদা বিনতে জামাআ। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ, তুমি দু জায়গাতেই কথা বলো আর অপেক্ষা করো। আরবি ভাষায় অবিবাহিতা প্রাপ্তবয়স্কা যুবতী বা কুমারীর জন্য বিকর শব্দটি ব্যবহার করা হয়, আর বিধবা অথবা তালাকপ্রাপ্তা মহিলার জন্য সাইব শব্দটি ব্যবহার করা হয়। হাদিসের মধ্যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দ দুটি ব্যবহার করেছেন, বিকর ওয়া সাইব, একজন কুমারী আছে এবং একজন বিধবা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এই রেওয়ায়েতে ব্যবহৃত বিকর শব্দ থেকে এটা পরিষ্কার যে আম্মা আয়েশা 610 খ্রিস্টাব্দের পূর্বেই জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে 619 বা 620 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 থেকে 15 16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন। এবার ইমাম বুখারীর সহিহ বুখারী থেকে একটি প্রসিদ্ধ হাদিস দেখে নেওয়া যাক। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন ইব্রাহিম বিন মুসা থেকে, তিনি বর্ণনা করেন হিসাম বিন ইউসুফ থেকে, তিনি বর্ণনা করেন ইবনে জুরাইজ থেকে, তিনি বর্ণনা করেন ইউসুফ বিন মাহাক থেকে, তিনি বর্ণনা করেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। এই রেওয়ায়েতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা কামারের এই আয়াতটি বালিসাআতু মাউইদুহুম ওয়াসাআতু আদহা ওয়া আমার, বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময় আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। মা আয়েশা বলেন যে এই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, অর্থাৎ কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 4876। এই হাদিস থেকেও আমরা প্রমাণ করব যে মক্কায় থাকা অবস্থাতেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কিশোরী ছিলেন। ইমাম কুরতুবী তার তাফসির আহকামুল কোরআনে লিখেন, একটি রাওয়ায়েত থেকে জানা যায় যে ইবনে আব্বাস বলেছেন, সূরা কামারের 46 নং আয়াত নাজিল হওয়া এবং বদরের যুদ্ধের মধ্যে 7 বছরের ব্যবধান ছিল, অর্থাৎ বদরের যুদ্ধে 7 বছর আগে মক্কাতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বিভিন্ন ইতিহাসের কিতাব ও হাদিস অনুযায়ী বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে 624 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি রমজান মাসে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ মদিনায় হিজরতের 1.5 বছর পর বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। যদি তাই হয় তাহলে এর অর্থ হলো মদিনায় হিজরতের কমপক্ষে 5 বছর পূর্বে এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 7 থেকে 8 বছর পর এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এখান থেকে এটা পরিষ্কার যে মদিনায় হিজরতের কমপক্ষে 5 বছর পূর্বেই আম্মা আয়েশা একজন কিশোরী ছিলেন। যদি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরতের 5 বছর পূর্বেই কিশোরী হয়ে থাকেন, তবে ওনার জন্ম কবে হয়েছিল? এর উত্তর, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বেই। কেউ হয়তো বলতে পারেন যে ইবনে আব্বাসের এই কথা সঠিক নয়, অথবা ইবনে আব্বাস এই কথা বলেননি, অথবা এই রেওয়ায়েতটিই ভুল।
এর উত্তরে আমরা বলবো ঠিক আছে, ইবনে আব্বাসের এই দাওয়াতটি গ্রহণ না করলেও কোনো সমস্যা নেই। বুখারীর এই দাওয়াত থেকে আমরা অন্তত এতটুকু জানতে পারলাম যে সূরা কামারের 46 নং আয়াতটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। তাছাড়া আমরা কোরআন থেকেই প্রমাণ করে দেখাবো যে 46 নং আয়াত তো বটেই, এর পরের সবগুলো আয়াত পুরো সূরা কামার মক্কাতে অবতীর্ণ হয়েছে। চলুন সূরা কামার পড়ে দেখি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু, আর তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে এবং প্রতিটি বিষয়ে যথাসময়ে লক্ষ্যে পৌঁছবে। সূরা কামার নিয়ে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে চাঁদ বিদীর্ণ হওয়া বিষয়ে কিছু কথা বলবো। এ বিষয়ে দুটি মত আছে। প্রথমটি হলো চাঁদ আক্ষরিক অর্থেই বিদীর্ণ হয়েছিল, আর দ্বিতীয় মতটি হলো আল্লাহ তাআলা অতীতকাল ব্যবহার করে ভবিষ্যতের নিশ্চয়তাকে বুঝিয়েছেন। অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়া বা মহাবিশ্ব ধ্বংস হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আর তাদের কাছে এসেছে অতীতের গত হয়ে যাওয়া জাতিসমূহের সংবাদসমূহ, যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী তাদের কোনো উপকার আসেনি। অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তারা তোমার কথা শ্রবণ করবে না। সেদিন আহ্বানকারী আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে। সেদিন তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিরা বলবে এটি বড়ই কঠিন দিন। সূরা কামার আয়াত 1-8। আল্লাহ তাআলা এরপর 9 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লুত ও ফেরাউনের অপরাধ নামা এবং তাদের করুণ পরিণতি শুনিয়েছেন। এরপর আল্লাহ তাআলা 43 নং আয়াত থেকে 55 নং আয়াতে বলেন, তোমাদের কাফিররা কি তাদের চেয়ে ভালো, অর্থাৎ কওমে নূহের চেয়ে ভালো, কওমে সামুদের চেয়ে ভালো, নাকি তোমাদের জন্য মুক্তির কোনো ঘোষণা রয়েছে আসমানি কিতাবসমূহের মধ্যে? এরা কি বলে যে আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল, এই সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে? বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও পরকালে প্রজ্বলিত হবে আগুনে, যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী, আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো। আর আমি তো তোমাদের মতো অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আর তারা যা করেছে সব কিছুই আছে আমলনামায়, আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতি আল্লাহ সান্নিধ্যে। এই হলো পুরো সূরা। এই সূরা নিজেই আমাদের জানিয়ে দিচ্ছে যে সে কবে নাজিল হয়েছিল। 1 নং আয়াত থেকে 8 নং আয়াত পর্যন্ত মক্কার মুশরিক কাফিরদের অপরাধ নামা তাদেরকে শোনানো হয়েছে এবং পরকালে তাদের পরিণতি কী হবে তাও জানিয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, একজন রাসূলকে অমান্য করার কারণে তার কওমকে দুনিয়াতে কি শাস্তি দেয়া হয় তাও জানিয়ে দেয়া হয়েছে। রিসালাতের বিশেষ বিধান সম্পর্কে এই ভিডিও সিরিজে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এরপর 9 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত শাস্তির সেই নমুনা তাদেরকে শোনানো হয়েছে, কিভাবে কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লুত ও ফেরাউনকে ধ্বংস করে দেয়া হয়েছে, কারণ তারা তাদের রাসূলকে সরাসরি দেখেও ইচ্ছাকৃতভাবে অহংকার ভরে সত্য গ্রহণ করেনি। এরপর আবার 43 নং আয়াত থেকে 55 নং আয়াতে মক্কার মুশরিক কাফিরদের সাবধান করে দেয়া হয়েছে, দুনিয়া এবং আখিরাতে তাদের কি শাস্তি দেয়া হবে তা পুনরায় জানিয়ে দেয়া হয়েছে, যেন তারা সতর্ক হয়, যেন কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লুত ও ফেরাউনের মতো ভুল না করে। সূরা কামার পুরো সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি ধরেও নেই যে হিজরতের কয়েক বছর পূর্বে 46 নং আয়াতটি নাজিল হয়েছে, তবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল? মা আয়েশা নিজেই বলেছেন যে তিনি জারিয়া ছিলেন,
অর্থাৎ কিশোরী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, জারিয়া বা কিশোরী বলতে আমরা কি বুঝব? ইবন সিদাহ তার অভিধান আল মুহকামে এবং ইবনে মানজুর তার লিসান আল আরবে লিখেন, আল ফাতিয়াতু মিনান নিসাই বাইয়িনাতুল জারায়া। জারিয়া হচ্ছে নারীদের মধ্যে যারা ফাতিয়া, অর্থাৎ জারিয়া হচ্ছে নারীদের মধ্যে অল্প বয়সী মেয়েরা। বাইয়িনাতুল জারায়া অর্থাৎ তাদেরকে তাদের যৌবন দ্বারা স্পষ্টভাবে আলাদা করা যায়। ডক্টর সালাহ আদ্দিন আল ইদলিবি বলেন, আরবি ভাষায় ফাতিয়াহ শব্দের অর্থ হচ্ছে যারা শাব্বা, অর্থাৎ ফাতিয়াহ শব্দের অর্থ হচ্ছে যারা কিশোরী মেয়ে বা যুবতী। এডওয়ার্ড উইলিয়াম লেইন তার লেইন লেক্সিকনে লিখেন, জারিয়া শব্দের অর্থ হচ্ছে আ গার্ল অর ইয়াং উম্যান, অর্থাৎ জারিয়া শব্দের অর্থ হচ্ছে একটি মেয়ে বা যুবতী। প্রাচীন আরবি ভাষায় জারিয়া শব্দটি বয়সন্ধিকাল বা তার চেয়ে বেশি বয়সের যুবতী মেয়েদের জন্য ব্যবহৃত হয়। এই একই বয়সের ছেলেদের বলা হয় গোলাম। জারিয়া থেকে ছোট বয়সী মেয়েদের বলা হয় সাবিয়া, এর থেকে ছোট বয়সের মেয়েদের বলা হয় তিফলা বা রাদিয়া। এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে হিজরতের কয়েক বছর পূর্বে সূরা কামারের 46 নং আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল। আমরা সবাই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজরতের 2-3 বছর পূর্বে অর্থাৎ 619 বা 620 খ্রিস্টাব্দে বিয়ে করেন। তারপর হিজরতের 8-12 মাস পর অর্থাৎ 623 খ্রিস্টাব্দে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে বসবাস শুরু করেন। এখন জারিয়াহ শব্দের দিকে লক্ষ্য করলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে বিয়ের পূর্বে বা বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী ছিলেন, এবং বিয়ের আরও 3 বছর পর মদিনাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে বসবাস শুরু করেন। এখন বুখারীর এই রাওয়ায়েতটি আবার পড়ুন, দেখুন কি লেখা আছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতটি অর্থাৎ 46 নং আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। এখন আপনারাই বলুন, একটি শিশু কি বোঝে ইসলাম কি, রিসালাত কি, ওহি কি, কোরআন কি, আয়াত কি, আজাব কি, কিয়ামত দিবস কি, একটি মেয়ের বয়স কমপক্ষে কত হওয়া উচিত এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার জন্য এবং তা মনে রাখার জন্য? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা কামারের 46 নং আয়াতটির নাজিলের সময়কাল মনে রাখলেন? আয়াত মুখস্থ করে দীর্ঘদিন মনে রাখা এক জিনিস, আর আয়াত যখন নাজিল হয় তখনকার অবস্থা বা সময়কাল মনে রাখা ভিন্ন জিনিস। এজন্য একজন মানুষকে যথেষ্ট বড় হতে হয়। কিন্তু প্রশ্ন ছিল, কেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা কামারের 46 নং আয়াতটির নাজিলের সময়কাল মনে রাখলেন? এর উত্তর হল, নিশ্চয়ই এই আয়াতটি আম্মা আয়েশার কাছে তাৎপর্যপূর্ণ ছিল। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর। দীর্ঘদিন সতর্ক করার পরও যখন মক্কার কুরাইশরা ইসলামকে প্রত্যাখ্যান করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে এই ঘোষণা শুনিয়ে দিয়েছেন। মূলত এই আয়াতে বর্ণিত সতর্কবাণীর কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়াতটি এত তাৎপর্যপূর্ণ ছিল এবং তিনি এর সময়কালও মনে রেখেছেন। এটি আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা। নতুবা তিনি কেন মনে রাখবেন এই আয়াতের নাজিলের সময়কাল? এখন আপনারাই ধারণা করে নিন ওনার বয়স সে সময় কেমন ছিল, 5-6 বছর নাকি 13-14-15 বছর? চলুন আমরা বুখারি এবং মুসলিমের হাদিস থেকেই জেনে নেই যে মেয়েদের বয়স কত হলে তাকে জারিয়া বলা হয়। আমরা এখন সহিহ মুসলিমের 1211 নম্বর হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাব। এই হাদিসে বিদায় হজের সময় ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। আমরা সকলেই জানি যে বিদায় হজ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, সেই সাথে এটি তার জীবনের একমাত্র হজও ছিল, অর্থাৎ নবুয়ত লাভের পর এটি তার জীবনের একমাত্র হজ ছিল। 632 খ্রিস্টাব্দে তিনি এই হজ ব্রত পালন করেন, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক মাস পূর্বে এই হজ ব্রত পালন করেছেন। ইমাম মুসলিম এই রাওয়াতটি নিয়েছেন সুলাইমান ইবনু উবাইদুল্লাহ আবু আইয়ুব আল গাইলানি হতে, তিনি নিয়েছেন আবু আমির আব্দুল মালিক ইবনে আমির হতে, তিনি নিয়েছেন আব্দুল আজিজ বিন আবু সালামাহ আল মাজিশুন হতে, তিনি নিয়েছেন আব্দুর রহমান বিন আল কাসিম হতে, তিনি তার পিতা হতে, এবং তার পিতা নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে।
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা কেবল হজের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। আমরা যখন সারিফ নামক স্থানে পৌঁছালাম, আমার মাসিক ঋতু শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং আমি তখন কাঁদছিলাম। তিনি বললেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আল্লাহর কসম, আমি যদি এবছর হজ করতে না আসতাম। তিনি বললেন, কি হয়েছে তোমার? সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা এটা আদম আলাইহিস সালামের কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তুমি হাজ পালনকারীগণ যা করে তাই করো, কিন্তু পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কায় পৌঁছালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা উমরাহর জন্য ইহরাম বাঁধো। যাদের সাথে হাদি বা কুরবানির পশু ছিল তারা ব্যতীত সকলে উমরার ইহরাম বাঁধল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সচ্ছল লোকদের সাথে কুরবানির পশু হাদি ছিল। তারা অর্থাৎ ইতিপূর্বে যারা ইহরাম খুলে ফেলেছিল তারা মিনার দিকে অগ্রসর হবার প্রাককালে পুনরায় হজের জন্য ইহরাম বাঁধল। তিনি বলেন, আমি কুরবানির দিন পবিত্র হলাম এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাওয়াফে ইফাজাহ করলাম। আমাদের জন্য গরুর মাংস পাঠানো হলো। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনীদের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছেন। যখন হাসবার রাত এলো, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লোকেরা হজ ও উমরা পালন করে প্রত্যাবর্তন করছে আর আমি শুধু হজ করে প্রত্যাবর্তন করছি। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমান ইবনু আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তিনি আমাকে তার উটের পেছন দিকে বসিয়ে মক্কার দিকে রওনা হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আনা জারিয়াতুন হাদিসাতুস সিন, সে সময় আমি ছিলাম জারিয়া অর্থাৎ অল্প বয়স্কা এবং আমার মনে আছে যে তন্দ্রাচ্ছন্ন হয়ে আমার মাথা বারবার পালানের খুঁটির সাথে আঘাত খাচ্ছিল। এভাবে আমরা তানাঈম পৌঁছালাম। সেখান থেকে আমি আবার উমরার ইহরাম বাঁধলাম যা লোকেরা ইতিপূর্বে আদায় করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1211। প্রসিদ্ধ রাওয়ায়েত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 619 বা 620 খ্রিস্টাব্দে যখন বিয়ে করেন তখন তিনি ছিলেন 6 বা 7 বছরের বালিকা। তারপর 623 খ্রিস্টাব্দে তিনি 9 বছর বয়সে স্বামী গৃহে বসবাস শুরু করেন। এই হিসেবে বিদায় হজের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কমপক্ষে 18 বছর। আমরা সহিহ মুসলিম থেকে যে হাদিসটি এখন পড়লাম সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলছেন, ওয়া আনা জারিয়াতুন হাদিসাতুস সিন, অর্থাৎ আমি ছিলাম অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে 17, 18, 19 বছরের কিশোরীদেরকেও জারিয়াহ বলা হয়। আসুন আমরা এবার সহিহ বুখারি থেকে কিছু হাদিস দেখি যাতে করে জারিয়া সম্পর্কে আরও কিছু জানতে পারি, যে একটি মেয়ের বয়স কত হলে তাকে জারিয়াহ বলা হয়। ইমাম বুখারি এই হাদিসটি নিয়েছেন আবদুল্লাহ বিন মুহাম্মদ হতে, তিনি নিয়েছেন মামার হতে, তিনি নিয়েছেন জুহরি হতে, তিনি নিয়েছেন অরওয়া হতে, তিনি নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হাবশিরা তাদের বর্শা দিয়ে খেলা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে পর্দা করে তার পেছনে দাঁড় করিয়েছিলেন এবং আমি সেই খেলা দেখছিলাম। যতক্ষণ আমার ভালো লাগছিল ততক্ষণ আমি দেখছিলাম, এরপর আমি স্বেচ্ছায় সেই স্থান ত্যাগ করলাম। সুতরাং তোমরা অনুমান করতে পারো কোন বয়সের জারিয়া, কোন বয়সের মেয়েরা আমোদ প্রমোদ পছন্দ করে। সহিহ বুখারি হাদিস নম্বর 5190। চলুন আমরা আরেকটি হাদিস দেখি। ইমাম বুখারি এই হাদিসটি নিয়েছেন ইসাহ ইবনে ইব্রাহিম হতে, তিনি নিয়েছেন ঈসা হতে, তিনি নিয়েছেন আউজাঈ হতে, তিনি নিয়েছেন জুহরি হতে, তিনি নিয়েছেন অরওয়া হতে এবং তিনি নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হাবশিদের খেলা দেখছিলাম, তারা মসজিদের আঙিনায় খেলা খেলছিল। আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। তোমরা অনুমান করো যে জারিয়া অর্থাৎ অল্প বয়স্কা মেয়েরা খেলাধুলা দেখতে কি পরিমাণ আগ্রহী।
সহিহ বুখারী হাদিস নম্বর 5236। বুখারীর এই দুটি হাদিসেও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলেছেন। এখন আমরা যদি বের করতে পারি যে কখন এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ কখন হাবশা থেকে একটি দল মদিনাতে এসেছিল, তবে আমরা সহজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সে সময় কত ছিল তা বের করতে পারব। এজন্য আমাদের সহিহ বুখারী থেকে আরেকটি হাদিস পড়তে হবে। ইমাম বুখারী এই হাদিসটি নিয়েছেন মুহাম্মদ ইবনুল আলাই হতে, তিনি নিয়েছেন আবু উসামা হতে, তিনি নিয়েছেন বুরাইদ বিন আবদুল্লাহ হতে, তিনি নিয়েছেন আবু বুরদা হতে, তিনি নিয়েছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইয়েমানে থাকতেই আমাদের নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার খবর পৌঁছে, তখন আমরাও তার নিকট হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি এবং আমার আরও দু ভাই এর মধ্যে ছিলাম। আমি ছিলাম সবচেয়ে ছোট, তাদের একজন হলেন আবু বুরদা, অন্যজন আবু রুহম। রাবি হয়তো বলেছেন আমার গোত্রের আরও কতিপয় লোকের মধ্যে, কিংবা বলেছেন আমার গোত্রের 53 বা 52 জন লোকের মধ্যে। অতঃপর আমরা নৌযানে উঠলাম। ঘটনাক্রমে আমাদের নৌযানটি হাবশার নাজ্জাশী বাদশার দিকে নিয়ে যায়। সেখানে আমরা জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের সঙ্গে মিলিত হই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে পাঠিয়েছেন এবং এখানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন, তাই আপনারাও আমাদের সঙ্গে এখানে থাকুন। তখন আমরা তার সঙ্গে থেকে গেলাম। অবশেষে আমরা সকলে একত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। এমন সময় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম যখন তিনি খাইবার বিজয় করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অংশ নির্ধারণ করলেন। বর্ণনাকারী বলেন, কিংবা তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও তা হতে দিয়েছেন। আমাদের ছাড়া খাইবার বিজয়ে অনুপস্থিত কাউকেই তা হতে অংশ দেননি। সহিহ বুখারী হাদিস নম্বর 3136। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হাবশা হতে আগত দলটি মদিনাতে এসেছিল খাইবার বিজয়ের পর, আর খাইবার বিজয় হয়েছিল 629 খ্রিস্টাব্দে, অর্থাৎ সপ্তম হিজরিতে, মক্কা বিজয়ের এক বছর আগে। 5190 এবং 5236 নং হাদিসের ব্যাখ্যায় ফাতুল বারী কিতাবে ইবনে হাজার আসকালানি লিখেন, এই হাবশি লোকেরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দলের সাথে আবিসিনিয়া থেকে এসেছিল। আমরা জানি তারা খাইবার বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছেছিলেন। চলুন এখন আমরা বের করি যে খাইবার বিজয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল। প্রসিদ্ধ রাওয়ায়েত অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 619 বা 620 খ্রিস্টাব্দে যখন বিয়ে করেন, তখন তিনি ছিলেন 6 বা 7 বছরের বালিকা। তারপর 623 খ্রিস্টাব্দে তিনি 9 বছর বয়সে স্বামী গৃহে বসবাস শুরু করেন। এই হিসেবে খাইবার বিজয়ের সময় অর্থাৎ সপ্তম হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 15 হতে 16 বছর। একটু আগে আমরা সহিহ বুখারী থেকে যে হাদিসগুলো পড়লাম, অর্থাৎ 5190 এবং 5236 নং হাদিস, সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলেছেন। আল জারিয়াতিল হাদিসাতিস সিন, অর্থাৎ অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে 15-16 বছরের কিশোরীদেরকেও জারিয়া বলা হয়। জারিয়া শব্দটি নিয়ে এই দীর্ঘ আলোচনা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে জারিয়া অর্থ মেয়ে শিশু নয়, বরং একজন কিশোরী, অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী। অর্থাৎ বয়সন্ধিকাল বা তার চেয়ে বেশি বয়সের যুবতী মেয়েরা হচ্ছে জারিয়া। আমরা এটাও দেখানোর চেষ্টা করলাম যে 15 থেকে 18-19 বছর বয়সী কিশোরীদেরকে জারিয়া বলা হয়। চলুন আমরা সূরা কামারের 46 নং আয়াত নাজিলের সময়কালে আবার ফিরে যাই, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা কামারের এই আয়াতটি, অর্থাৎ 46 নং আয়াতটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, অর্থাৎ কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। সহিহ বুখারী হাদিস নম্বর 4876। সুতরাং যেহেতু জারিয়া অর্থ শিশু নয়, বরং একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী, এবং যেহেতু 14 থেকে 18-19 বছর বয়সী কিশোরীদেরকে জারিয়া বলা হয়, তাই সূরা কামারের 46 নং আয়াত নাজিলের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ছিলেন না, বরং একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী ছিলেন।
সম্ভবত 12 থেকে 15-16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে। অতএব কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 থেকে 15-16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন।